আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন এই কামিজ এবং উড়নার পুরো ড্রয়িংটা কীভাবে হবে সেটাই পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেলাই করার পর ডিজাইনটি কেমন দেখা যাবে আর কীভাবে এই ডিজাইনটি সেলাই করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন আর এখন যারা আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তারা যদি আমার চ্যানেলটি মনে হয় যে সাবস্ক্রাইব করার উপযোগী তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই সুতি উল সুতাগুলো দিয়ে সেলাই করব এই ফুলটি সেলাই করে দেখাচ্ছি তো ফুল সেলাই করার শুরুতে মাঝখানে একটি ডলার লাগিয়ে নিব তারপর সাইডের পাপড়িগুলো ভরার সেলাই দিয়ে সেলাই করব। তো আমি এই ডিজাইনটি সেলাই করার জন্য চার তার সুতা নিয়েছি ডলারটির চতুর্দিকে এভাবে সুতা দিয়ে প্রথমে আটকে নেব তারপর মাঝখান থেকে সুতাটা এই যে এভাবে নিয়ে বোতাম স্টিচ সেলাই করব এই বোতাম স্টিচ সেলাই করার সময় এই যে এই সুতাটা অপর হাতের আঙুল দিয়ে ধরে রাখতে হবে যেখান থেকে বুতাম স্টিচ সেলাইটা শুরু করেছিলাম সেই পর্যন্ত আবার ঘুরিয়ে সেলাই করে আনার পর সুইটা ঢুকিয়ে সেলাইটা শেষ করে দেব আর এখন পাপড়িগুলো সেলাই করার জন্য ভরার সেলাই করছি তো এখানে ভরার সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রতিটা ফোর দাগের উপর পড়ে তাহলে ফুলটি দেখতে ভালো লাগবে ডিজাইনটি ভাব দেখানোর জন্য আমি তার পরিমাণ সুতা নিয়েছি আপনারা যদি ম্যাট ফিনিশিং দিতে চান তাহলে দুই তার পরিমাণ সুতা নেবেন তো ভিওয়ার্স আশা করি ভিডিওর সেলাইটি বুঝতে পেরেছেন আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্লো মুডে ভিডিওটি দেখিয়েছি আবার কোনো নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাছে হাজির হব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ